বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা প্রাইমারি টেট পরীক্ষার উপযোগী অঙ্কের একটা সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা তৃতীয় প্র্যাকটিস সেট। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলেছে, 4% চিনি মিশ্রিত 6 লিটারের একটি মিশ্রণে থেকে 1 লিটার জল বাষ্পীভূত করে দিলে পড়ে থাকা মিশ্রণে চিনির শতকরা পরিমাণ কত। প্রথমে বলেছে 6 লিটারের মিশ্রণ ছিল, তার মধ্যে 4% চিনি আছে। 6 লিটারের 4% কত? 0.24 লিটার। এটা 6 লিটারের মধ্যে এই পরিমাণ চিনি ছিল। এবারে 6 লিটার থেকে 1 লিটার জল বাষ্পীভূত করছে। যদি 6 থেকে 1 লিটার জল বাষ্পীভূত করে দেয় তাহলে এখন 5 লিটার পড়ে থাকবে। এই 5 লিটার মিশ্রণের মধ্যে চিনি কিন্তু আগে যেটা ছিল সেটাই থাকবে, তার কারণ হচ্ছে জল বাষ্পীভূত করেছে, চিনি না। তাহলে বলবো যে 5 লিটারের মধ্যে এখন চিনি আছে 0.24 লিটার। পার্সেন্টেজে বার করতে বলেছে, তাহলে 100 দিয়ে গুণ করব। 0.24কে 100 দিয়ে গুণ করলে আসবে 24/5। তাহলে 24/5% এখন চিনির শতকরা পরিমাণ, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, প্রথম 65টি স্বাভাবিক সংখ্যার বর্গের গড় নির্ণয় কর। দেখো, আমরা জানি যে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি যেটা হবে সেটার ফর্মুলা হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু 2n+1/6। বোঝা যাচ্ছে? এটা এন সংখ্যক, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। এবার আমাকে বলো, যদি তিনটে সংখ্যার সমষ্টি 6 হয় গড় কত? তুমি বলবে একটা সংখ্যার যা হবে তাই গড়, অর্থাৎ যা সমষ্টি আছে তাকে এইটা দিয়ে ভাগ করলে গড় বেরোয়, তাই তো? এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি এটা হয়, আমি এখানে যদি বলি গড় কত, তখন আমি এই এনটা দিয়ে ভাগ করব, যেরকম এখানে করেছিলাম। তিনটে সংখ্যার সমষ্টি যদি 6 হয় তাহলে গড় কত? এই 3 দিয়ে আমি কিন্তু সমষ্টিকে ভাগ করেছিলাম। একই জিনিস, এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যদি এটা হয় তাহলে গড় হবে, এই সমষ্টিকে আমি এন দিয়ে ভাগ করব, অর্থাৎ এনটা তখন নিচে চলে আসবে। তাহলে এটা হবে গড়, এখান থেকে এন এন কেটে দাও। তাহলে এক্ষেত্রে এন এন এর ভ্যালু কত? 65। কেন বলেছে প্রথম 65টা স্বাভাবিক সংখ্যা? তাহলে এন এর মান যদি 65 হয়, এখানে 65 বসালে 65+1 66 ইন্টু 65 2×130+1 131/6। এটা যদি কাটো, 6 11 66, 131কে যদি আমি 11 দিয়ে গুণ করি আসবে 1441, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 3-এর প্রশ্নে একটা সরল করতে দিয়েছে, এটার মান নির্ণয় করো। দেখো, এই জাতীয় প্রশ্ন কিভাবে করতে হয় আমি 2 নম্বর প্র্যাকটিস সেটে বলেছি। তোমরা যদি 2 নম্বর প্র্যাকটিস সেটটা দেখে থাকো, আমি বলেছিলাম যে এখানে যে দুটো সংখ্যা হরেতে দিচ্ছে, যেমন এখানে আছে 1 স্কোয়ার মানে 1, 2 স্কোয়ার মানে 4, এই দুটো সংখ্যার ডিফারেন্স যদি উপরে থাকে, দেখতে পাচ্ছ 4-1=3। তুমি যদি পরেরটা দেখতে, 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9, দেখো এই দুটো সংখ্যার ডিফারেন্স 9 থেকে 4 বাদ দিলে 5 উপরে আছে। যদি এরকম করে সিরিজটা চলে তাহলে আমাদের উত্তর হবে 1/(-1)/(শেষেরটা), শেষেরটা বড় সংখ্যাটা। বোঝা গেছে? আমি 2 নম্বর প্র্যাকটিস সেটের কারণ বলেছি। তাহলে এক্ষেত্রে উত্তর হবে 1/(1)²-1/10², একদম শেষে যে বড় সংখ্যাটা থাকবে তার স্কোয়ারটা যেটা আছে, এটা কিন্তু মাইনাস হবে। যদি সিরিজে সব প্লাস থাকে এটা কিন্তু মাইনাস হবে, আমি 2 নম্বর সেটে বলেছি। তাহলে এটা কি হচ্ছে? এটা 100 লসাগু হচ্ছে। তাহলে এখানে 100-1 অর্থাৎ 99/100 হবে, যেটা অপশান নাম্বার 2-তে আছে। কেন এটা হয় তবু এখানে একবার বলে রাখি। দেখো, এই জায়গায় কি হয়, যখন আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 4 আসছে এই দুটো থেকে, আমি এই জিনিসটাকে এরকম লিখতে পারি 1/(1)²-1/2)² আমি শুধু একটা পার্ট দেখাচ্ছি। এটাকে যখন সরল করব তখন 1 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার থাকবে। তাহলে 2 স্কোয়ার মানে 4 এদিকে যাবে, -1 স্কোয়ার মানে 1 এখানে থাকবে। দেখো, এইটা কিন্তু 3/(1)²(2)² হবে। এই সিরিজটা এইভাবে সবগুলোকেই এইভাবে ভাঙতে হবে,
অর্থাৎ পরেরটাকে, যেটা এইটা ছিল, আমি যদি পরেরটাকে ভাঙি প্লাস প্রথমে ছোট সংখ্যা যেটা আছে 2 তার স্কয়ার মাইনাস পরে বড় সংখ্যা যেটা আছে সেইটা, এইভাবে যখন সিরিজটা চলবে দেখবে এইখানে এইগুলো কেটে যাবে, অর্থাৎ পরপর এইভাবে কাটতে কাটতে শেষে 1/10 স্কয়ারটা আর কাটবে না, যেটা এইখানে রাখতে হবে। বোঝা গেছে? পরের প্রশ্ন, পরের প্রশ্নে বলেছে যদি √5 to the power 7, √5 to the power 5 ইজ ইকুয়াল টু 5 to the power p হয়, তবে p এর মান কত? এটা সূচকের একটা প্রশ্ন। আমরা জানি a to the power b ভাগ a to the power c যদি হয় তাহলে এর উত্তর কি হবে? দেখো, যদি ভাগ থাকে, বেস যদি দুটোরই সমান হয়, যেমন এটাও বেস আছে a, এখানেও বেস আছে a, যদি বেস সমান হয় এবং মাঝখানে ভাগ থাকে, তাহলে সেই বেসের উপরে এই পাওয়ার মাইনাস ওর পাওয়ারটা হয়ে যায়। এটা সূচকের সিস্টেম। ঠিক একই দেখো, এইখানে বেস আছে √5, দেখতে পাচ্ছ, এখানেও বেস আছে √5, মাঝখানে ভাগ আছে। আমি কি বললাম, যদি ভাগ থাকে তাহলে বেসটাকে রাখবো, কি ছিল বেস? √5 রেখে পাওয়ারে, এর পাওয়ারে 7 ছিল, মাইনাস এর পাওয়ারে 5 ছিল, এটা এদিকে রেখে দেবো। বোঝা গেছে? সমান 5 to the power p যেরকম আছে। এটা যদি ক্যালকুলেশন করি, √5 7 থেকে 5 বাদ দিলে 2, সমান 5 to the power p। দেখো রুট মানে কি, যদি এরকম থাকে, যেমন আমি √2 বলি, এইটা মানে হচ্ছে বেস যেটা আছে 2 লিখে to the power half। একই রকম এটা যদি থাকে তাহলে 5টা লিখে আমি বলবো এই রুটটা যখন উপরে চলে যাবে এটা হবে হাফ, ইন্টু 2 ছিল উপরে রেখে দিলাম, সমান 5 to the power p। এখান থেকে 2 কাটলো, তাহলে এখান থেকে পড়ে থাকছে 5 to the power 1, সমান 5 to the power p। দেখো এই বেস সমান, তাহলে আমি বলবো p এর ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ p সমান 1, যেটা অপশান নাম্বার 4 আছে। পরের প্রশ্ন, এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু, যদি p, q, x ও y যথাক্রমে ab, bc, ad ও dc বাহুর মধ্যবিন্দু হয়, তবে px এবং qy এর অনুপাত কত? দেখো একটা ত্রিভুজ আছে abc, এই abc ত্রিভুজের ac বাহুর উপরে d যে কোনো একটা বিন্দু, আমি মনে করলাম d এখানে কোনো একটা বিন্দু, যদি p, q, x ও y ab বাহুর মধ্যবিন্দু, অর্থাৎ ab এর মধ্যবিন্দু p, bc এর মধ্যবিন্দু q, এক্স হচ্ছে এডির মধ্যবিন্দু, এডির মধ্যবিন্দু এক্স, এবং ডিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই, এটা এখানে ওয়াই দেয়া আছে, তাহলে বলেছে পিএক্স এবং কিউ ওয়াই এদের অনুপাত কত? আমি এখান থেকে বি আর ডিটাকে যোগ করে দিলাম। বোঝা গেছে? দেখো এই যে এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স, এই ত্রিভুজটা খেয়াল করো, ত্রিভুজ এবিডি, এই ত্রিভুজটা একটু খেয়াল করো, এই ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু পি এবং এডি বাহুর মধ্যবিন্দু এক্স। আমরা জানি কোন ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা, অর্থাৎ এইটা দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা তৃতীয় বাহুটার সমান্তরাল ও অর্ধেক, তাহলে এক্ষেত্রে দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখা হচ্ছে পিএক্স, এইটা তৃতীয় বাহু অর্থাৎ বিডির সমান্তরাল এবং অর্ধেক, কি বললাম? এবং অর্ধেক, অর্থাৎ বিডি যা হবে মান তার অর্ধেক। বোঝা গেছে? একই রকম দেখো এবারে ত্রিভুজ বিসিডি, এটা খেয়াল করো বিসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো সিডি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই এবং বিসি বাহুর মধ্যবিন্দু কিউ, তাহলে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখা অর্থাৎ কিউ ওয়াই, এটা তৃতীয় যে বাহুটা পড়ে আছে তার সমান্তরাল ও অর্ধেক হবে, কি বললাম? সংযোজক সরল রেখা যেটা অর্থাৎ কিউ ওয়াই, এটা তৃতীয় বাহু অর্থাৎ বিডির সমান্তরাল এবং অর্ধেক, আমি শুধুমাত্র অর্ধেকটা নিচ্ছি, অর্থাৎ BD/2। আমি এখান থেকে দেখতে পেলাম পিএক্স এর মান হচ্ছে BD/2, আবার কিউ ওয়াই এর মানও হচ্ছে BD/2, তাহলে আমি বলতে পারি পিএক্স আর কিউ ওয়াই এর মান সমান, কেন দুজনেরই মান হচ্ছে BD/2। তাহলে পিএক্স বাই কিউ ওয়াই এর মান কত হবে? পিএক্স বাই কিউ ওয়াই এর মান হবে 1/1, অর্থাৎ পিএক্স ইজ টু কিউ ওয়াই, এটা মানে তো তাই, p
px is to qy এটা হচ্ছে 1 is to 1 যেটা অপশন নাম্বার 2 তে আছে। পরের প্রশ্ন 6 এর প্রশ্নে বলেছে ABCD একটি চতুর্ভুজ যার প্রতিটি বাহু অসমান, যদি AC ও BD কর্ণ দুটি পরস্পরকে সমকোণে ছেদ করে তবে নিম্নের কোণটি সত্যি। আমি বলে দিতে পারি এইটাকে মনে রাখো, কিন্তু বলে দিলেও তো পরীক্ষার সময় এত এরকম ধরনের জিনিস মনে রাখা সম্ভব নয়, তাই একটুখানি জেনে রাখো, জেনে রাখার পর যদি মনে রাখতে পারো খুব ভালো। কি বলেছে, একটা ABCD একটা চতুর্ভুজ আছে যার চারটে বাহুই অসমান, এ বি সি ডি, এর দুটো কর্ণ একটা হচ্ছে বিডি এবং এসি, ওরা বলেছে এই কর্ণ দুটো পরস্পরকে সমকোণে ছেদ করবে, অর্থাৎ এই যে কোণগুলো আছে এগুলো সব 90 ডিগ্রি, বোঝা গেছে? যাই 90 ডিগ্রি করে কোণ আমি বলছি, তাহলে কিন্তু এই যে ত্রিভুজগুলো, দেখো চারটে ত্রিভুজ তৈরি হয়েছে, একটা দুটো তিনটে চারটে, চারটে ত্রিভুজই কিন্তু সমকোণী ত্রিভুজ তৈরি হয়ে গেল, তাই তো? এবার এই ত্রিভুজটা মনে করো, আমি 1 নম্বর দিচ্ছি, এটা যদি ও বিন্দুতে ছেদ করে বি ও সি, এই 1 নম্বর ত্রিভুজটা খেয়াল করো যেটা হচ্ছে বি ও সি, এটা সমকোণী ত্রিভুজ যেটা সমকোণ হচ্ছে এইটা, সমকোণের উল্টো দিকেরটাকে অতিভুজ বলা হয়। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, 90 ডিগ্রি উল্টো দিকেরটা অতিভুজ, তাহলে এইটা লম্ব বা এইটা ভূমি যা খুশি বল, তাহলে আমি বলবো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ এক্ষেত্রে ত্রিভুজ বিওডি বিওসি থেকে আমি বলবো লম্বে স্কোয়ার অর্থাৎ ওবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ওসি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এবার এই ত্রিভুজটা দেখো, 2 নম্বর ত্রিভুজ ODC, এক্ষেত্রেও এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ, 90 ডিগ্রি উল্টো দিকেরটাকে অতিভুজ বলে, এক্ষেত্রেও আমরা বলবো যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, তাহলে এক্ষেত্রে লম্ব হচ্ছে ওসি প্লাস ভূমি হচ্ছে ওডি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ সিডি স্কোয়ার। এইটাকে 3 নম্বর ত্রিভুজ বললাম, এ ও ডি, এক্ষেত্রে লম্ব ভূমি এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে আমি লিখব লম্বে স্কোয়ার অর্থাৎ ওডি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ ও এ স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার অর্থাৎ ডি এ স্কোয়ার। একই রকমভাবে 4 নম্বর ত্রিভুজ এইটার ক্ষেত্রে কি হবে, ও এ স্কোয়ার প্লাস ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার, বোঝা গেছে? এটা ডি। এবারে দেখো, আমি যদি এই বাম পক্ষটা পুরো যোগ করে দিই, যোগ করে দেখছি দুটো ওবি স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ এই একটা ওবি স্কোয়ার, এই একটা ওবি স্কোয়ার, দুটো ও এ স্কোয়ার আছে, দেখতে পাচ্ছ দুটো ওসি স্কোয়ার আছে এবং দুটো ওডি স্কোয়ার আছে, অর্থাৎ আমি যদি যোগ করি সবগুলো দুটো দুটো করে পাবো, তাই আমি এখানে দুইটাকে কমন নিয়ে জিনিসটাকে লিখছি, দুইটাকে কমন নিয়ে আমি লিখছি এখানে ওবি স্কোয়ার আছে, এখানে ও এ স্কোয়ার আছে, এখানে ওডি স্কোয়ার আছে দুটো, এবং এখানে ওসি স্কোয়ার আছে দুটো, বোঝা গেছে? আমি সব যোগ করলাম, সমান এই দিকে যদি আমি যোগ করি এই দিকে পড়ে থাকবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। এবারে দেখো এই পরপর দুটো দেখো, ওবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, খেয়াল করছো ওবি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার, ওবি স্কোয়ার মানে কি এইটা স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার মানে কি এইটা স্কোয়ার, আমরা জানি এইটা যদি লম্ব এটা যদি ভূমি হয় তাহলে এটা অতিভুজ, তাহলে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার, অর্থাৎ আমি ওবি স্কোয়ারের জায়গায় এবি স্কোয়ার লিখতে পারি, তাই না? এখানে তাহলে আমি লিখলাম এবি স্কোয়ার প্লাস এই দুটো দেখো, ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার, ওডি এইটা ওসি এইটা, তাহলে এই যে ত্রিভুজটার ক্ষেত্রে ওডি স্কোয়ার প্লাস ওসি স্কোয়ার সমান কি হবে সিডি স্কোয়ার, বোঝা যাচ্ছে? তাহলে আমি এখানটা করে সিডি স্কোয়ার লিখে দিলাম, সমান এইটা যেরকম আছে সেরকম থাকবে, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার প্লাস ডিএ স্কোয়ার। এবারে দেখো বাঁদিকে দুটো এবি স্কোয়ার আছে, দুটো সিডি স্কোয়ার আছে, আমি যদি এই লাইনটাকে এইভাবে লিখতাম, এবি স্কোয়ার দুটো আছে, এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার লিখতে পারতাম, আর সিডি স্কোয়ার দুটো আছে মানে সিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, আমি এই লাইনটাকে শুধুমাত্র লিখলাম, খেয়াল রাখো সমান এইটা যেরকম আছে, বাঁদিকে এবি স্কোয়ার একটা এবি স্কোয়ার কেটে যাবে, ডান দিকে একটা সিডি স্কোয়ার আর এই সিডি স্কোয়ার কেটে যাবে, তাহলে এই দিকে পড়ে থাকবে এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার,
সমান ওই দিকে কি পড়ে থাকবে, বিসি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার। তাহলে এইটা হবে আমাদের উত্তর, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস ডি এ স্কোয়ার, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে এবারে তোমরা মনে রাখবে যে অসমান বাহু বিশিষ্ট একটা চতুর্ভুজের কর্ণ দুটো যদি পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে উল্টো দিকের যে বাহুগুলো আছে, দেখো এবি স্কোয়ার ঠিক উল্টো দিকে আছে সিডি, এবি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে এই বাহুটা স্কোয়ার আর ঠিক এর উল্টো দিকের বাহুটা স্কোয়ারের যোগফলের সঙ্গে সমান। বোঝা গেছে? পরের প্রশ্ন, প্রতি বছর গাছের উচ্চতা 1/8 অংশ বৃদ্ধি পায়। বর্তমানে একটি গাছের উচ্চতা যদি 64 সেমি হয়, তবে 2 বছর পরে গাছের উচ্চতা কত হবে? দেখো এটা কম্পাউন্ড ইন্টারেস্টের যে ধারণা হয় এই অঙ্কগুলো সেইভাবে চলবে। যদি কম্পাউন্ড ইন্টারেস্টের ভিডিওগুলো দেখে রাখো, আমরা বলেছিলাম যদি 1/8 ইন্টারেস্ট হয়, 1/8 এটাকে পার্সেন্টেজে করলে 1/8 × 100% হবে, যদি এরকম ইন্টারেস্ট হয় অর্থাৎ এক্ষেত্রে 1/8 অংশ করে প্রতি বছর গাছ বৃদ্ধি পাচ্ছে মানে কি? অর্থাৎ গাছ যদি আজকে 8 থাকে, 1 বছর পরে 9 হয়ে যাবে, তাই তো 1/8 বৃদ্ধি পাচ্ছে বলতে। যদি 2 বছর বলে এর উপরে স্কোয়ার চাপাবে, যদি 3 বছর বলে এর উপরে কিউব চাপাবে, তাহলে আমি দেখতে পাচ্ছি 2 বছর পরে যে গাছটা 8 স্কোয়ার অর্থাৎ 64 ছিল, সেটা 9 স্কোয়ার অর্থাৎ 81 হয়ে যাবে। 64 থাকলে 81 হয়ে যাবে। এখানে বলেছে আজকে গাছের উচ্চতা 64, আমি দেখতে পাচ্ছি আজকে গাছের উচ্চতা 64 ইউনিট, ওরা বলেছে এইটা 64 সেমি। তাহলে 64-এর ভ্যালু যদি 64 হয়, তাহলে 1-এর ভ্যালু 1 সেমি, 1-এর ভ্যালু যদি 1 সেমি হয়, তাহলে 81-এর ভ্যালু হবে 81 সেমি। তাহলে আমি বলতে পারি 2 বছর পর গাছের উচ্চতা হবে 81 সেমি, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 8-এর প্রশ্নে একটা মান নির্ণয় করতে দিয়েছে। অঙ্কটা দেখে মনে হয় বাবারে কত বড় অঙ্ক, তারপর এখানে যে অপশানগুলো দিয়েছে সেই অপশানগুলো খুব বিদঘুটে টাইপের। কিন্তু যদি একটু খেয়াল করো এই জায়গাটায় 100-1, 100-2, 100-3, 100-4 এইভাবে চলছে। যদি চলে দেখবে একটা জায়গায় গিয়ে কি হচ্ছে, এখানটা করে 100-99, 100-100 আসবে কোনো একটা জায়গায়, 100-100, তারপর 100-101, এইভাবে চলতে চলতে 100-200 আসবে। তাহলে এই সিরিজটা উপরে যে ইনটু করে করে গেছে, এই একটা জায়গায় আসবে 100-100। 100-100 মানে কি? জিরো। জিরোকে যাই দিয়ে গুণ করো না কেন, সবসময় জিরো হবে, অর্থাৎ উপরের পোর্শনটা পুরোপুরি জিরো হবে, 0/something এইটা পুরোটা আছে। জিরোকে যাই দিয়েই ভাগ করো না কেন, সবসময় উত্তর জিরো হয়, তাই উত্তর হবে অপশান নাম্বার 3। পরের প্রশ্ন, 9-এর প্রশ্নে বলেছে 12 লিটার জল মিশ্রিত দুধে দুধ ও জলের অনুপাত 2:3, কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:7 হবে? দেখো প্রথমে মিল্ক আর ওয়াটার এই যে রেশিওটা ছিল সেটা হচ্ছে 2:3, এর মধ্যে কি করছে, এর মধ্যে জল মেশাচ্ছে, মিশিয়ে এখন অনুপাত বলছে 3:7 হবে। আচ্ছা আমাকে বলো, একটা মিশ্রণ ছিল তার মধ্যে যদি জল মেশায় জলটা বাড়বে, কিন্তু দুধ যেহেতু মেশানো হয়নি তাই দুধ যেটা ছিল সেটাই এখন থাকা উচিত ছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে দুধ 3 হলো, 2 ছিল 3, এটা তো হবে না, তার কারণ জল মেশানো হয়েছে দুধ মেশানো হয়নি, তাই দুধ প্রথমে যা ছিল পরেতেও তাই রাখতে হবে। এটা করার জন্য এই সংখ্যাটার লসাগু বার করো, 2 আর 3-এর লসাগু হচ্ছে 6, এখানেও 6 রাখার চেষ্টা করো, এখানেও 6 আনার চেষ্টা করো। 2-কে কত দিয়ে গুণ করলে 6 হবে, তুমি বলবে 3 দিয়ে গুণ করলে, 3-কে কত দিয়ে গুণ করলে 6 হবে, তুমি বলবে 2 দিয়ে গুণ করলে। আমি এই গুণ করার পর এই রেশিওটাকে এই দিকে লিখছি, তাহলে 3 দিয়ে যখন এটাকে গুণ করছি 3 × 2 = 6 হচ্ছে, = রেশিওর এই পার্টটাকেও 3 দিয়ে গুণ করতে হবে, একটা পার্টকে তো গুণ করা যায় না, তাই এটাকে 3 × 3 = 9 লিখলাম। একইভাবে এটাকে গুণ করলে 3 × 2 = 6 আসবে, আর এখানে 7 × 2 = 14 আসবে। এবারে দেখো আমি বলতে পারবো যে যেহেতু জল মেশানো হয়েছে জলটা বেড়েছে, 9 থেকে 14 হয়েছে মানে জল 5 ইউনিট বেড়েছে, কিন্তু দুধ মেশানো যেহেতু হয়নি দুধ আগে যা ছিল এখনো তাই আছে, এটা বলা যায়। তাহলে আমি দেখছি প্রথমে, এখন আর আমি এই রেশিওটা দেখবো না, কেন আমার নতুন রেশিও এসছে এইটা,
আমি দেখছি প্রথমে দুধ আর জলের অনুপাত ছিল 6:9, অর্থাৎ দুধ যদি 6 থাকে জল ছিল 9, মোট কত ছিল? 6 প্লাস 9 15 ইউনিট মোট ছিল প্রথমে। কিন্তু প্রশ্নে বলেছে প্রথমে 12 লিটার জল মিশ্রিত দুধ ছিল, আমি দেখছি 15 ইউনিট ছিল, প্রশ্নে বলেছে 12 লিটার ছিল। তাহলে আমি বলতে পারি 15 ইউনিটের ভ্যালু হচ্ছে 12 লিটার। বলেছে কত লিটার জল মেশানো হয়েছে, আমি দেখছি 5 ইউনিট জল মেশানো হয়েছে, অর্থাৎ 5 ইউনিটের ভ্যালু কত এটাই কিন্তু চেয়েছে। 15কে কত দিয়ে ভাগ করলে 5 আসে, 15কে 3 দিয়ে ভাগ করলে 5 আসে, তাই 12কে 3 দিয়ে ভাগ করে আমাদের উত্তর আসবে, অর্থাৎ উত্তর হবে 4 লিটার, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, পরের প্রশ্নে মান নির্ণয় করতে দিয়েছে। দেখো টেট পরীক্ষাতে দেখবে এই জাতীয় সরলগুলো কিন্তু থাকে, 4টে 5টা করে এরকম কিন্তু সরল দেয়। সেক্ষেত্রে যারা অনেকদিন অঙ্কের টাচে নেই তারা ঘাবড়ে যাও। আমি বলছি বেসিক বীজগণিতের যে সূত্রগুলো আছে, এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব, বেসিক এই 4-5টা ফর্মুলা খালি ভালো করে করে যাও। ফর্মুলাগুলো করার পর যখন এরকম সংখ্যা দিয়ে দেবে এবং অনেক বড় বড় টাইপের দেখতে লাগবে, তখন যে যে সংখ্যাগুলো আছে সেই সেই সংখ্যাগুলোকে এ বি সি ধরতে স্টার্ট করো। যেমন আমি দেখতে পাচ্ছি এই সরলের ক্ষেত্রে 137 আর 133 এই দুটো সংখ্যা দেওয়া আছে। আমি যদি 137 এটা সমান এ মনে করি এবং 133 আর একটা সংখ্যা আছে এটাকে সমান বি মনে করি, তাহলে আমি যদি এইখানে বসাই, এখানে দেখছি 137 × 137, আমি বলবো এ ইন্টু এ, এ ইন্টু এ মানে কত? এ স্কোয়ার, আমি এখানে লিখে দেবো। প্লাস আছে 137 × 133, আমি 137 সমান এ ধরেছি, 133 সমান বি ধরেছি, যেহেতু এরা দুজন গুণ আছে তাই আমি এখানে বলবো এ ইন্টু বি আছে। প্লাস পরেরটা আছে 133 × 133, অর্থাৎ বি ইন্টু বি, যেটা কিনা বি স্কোয়ার। বোঝা গেছে? নিচেতেও তাই করবে। এখানে দেখো 137 3টে আছে, 137 মানে এ, অর্থাৎ আমি এখানে লিখবো এ কিউব, মাইনাস 133 3টে আছে, তাহলে 133 মানে যেহেতু বি, আমি লিখবো বি কিউব। এবারে এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের ফর্মুলাটা কি সেটা আমি এখানে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? এই সূত্রগুলোকে বলছি একটু মুখস্থ করে যাও। তাহলে আমি এটা যেরকম আছে সেটাকে লিখতে পারি এবং নিচে এই সূত্রের জায়গায় আমি এইটা লিখে দেবো যেটা অরিজিনালি ওর সূত্র, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। বোঝা গেছে? দেখো এই পুরোটা আর এই পুরোটা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে উপরে 1 নিচে এ মাইনাস বি। এবারে জাস্ট এ আর বি এর মানটাকে বসাতে হবে। এ এর মান 137 ধরেছ, বি এর মান 133 ধরা হয়েছে, তাহলে উত্তর হবে 1/4, যেটা অপশান নাম্বার 2-তে আছে। দেখতে পাচ্ছ 1/4 আছে এখানে। পরের প্রশ্ন, 11 প্রশ্নে বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে এ থেকে বি পর্যন্ত যায় 12 ঘন্টায় এবং বি থেকে এ পর্যন্ত ফিরে আসে 18 ঘন্টায়। যদি স্রোতের বেগ 6 কিমি/ঘন্টা হয় তবে স্থির জলে নৌকার বেগ কত? যারা বোট অ্যান্ড স্টিমের অঙ্কগুলো আগে দেখোনি তাদেরকে বলবো একবার পারলে ভিডিওটা দেখো। এখানে কি হচ্ছে, যদি আমরা অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ জানি, আমি কি বললাম, যদি আমরা অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ জানি, অনুকূল বেগকে প্রতিকূল বেগ দিয়ে যোগ করে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এটা পাওয়া যাবে নৌকার বেগ। এবং স্রোতের বেগ কি হবে, অনুকূল বেগ থেকে প্রতিকূল বেগটাকে মাইনাস করে 2 দিয়ে ভাগ করলে এটা স্রোতের বেগ পাওয়া যাবে। অনুকূল বেগ কি জিনিস, নৌকার বেগের সঙ্গে স্রোতের বেগ যোগ হলে তাকে অনুকূল বেগ বলা হবে, এবং প্রতিকূল বেগ হচ্ছে নৌকার বেগ থেকে স্রোতের বেগ মাইনাস করলে তাকে প্রতিকূল বেগ বলে। আমি যখন অনুকূল বেগ এবং প্রতিকূল বেগ পাবো, নৌকার বেগ বার করতে চাইবো, তখন আমি বলবো যে অনুকূল বেগের সঙ্গে প্রতিকূল বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ বেরোবে। বোঝা গেছে? এবার টাইম অ্যান্ড ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা একটা বেসিক ফর্মুলা জানি, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। ঠিক, দেখো এই জায়গায় যে দিয়েছে, যখন আমি যাচ্ছি অনুকূলে এবং ফিরে আসছি প্রতিকূলে, তার কারণ আমি কি করে বুঝছি, দেখো এক জায়গায় 12 ঘন্টা আছে, এক জায়গায় 18 ঘন্টা আছে,
12 ঘন্টা, যখন অনুকূলে যাব তখন কম সময় লাগে, প্রতিকূলে গেলে বেশি সময় লাগে, তাই এটা 18 ঘন্টা আছে। এইটা কি? এইটা দেখতে পাচ্ছি যে অনুকূলে যেতে কত টাইম লাগছে আর প্রতিকূলে আসতে কত টাইম লাগছে, অর্থাৎ টাইমের রেশিও 12:18 আমি বলতে পারি। দেখো টাইমের রেশিও যদি 12:18 হয় তাহলে স্পিডের রেশিও কি হবে, সেটা কি করে বার করব? দেখো একটা নির্দিষ্ট দূরত্ব গেছে এবং সেই দূরত্বটাই এসছে, এই দূরত্ব গেছে এই দূরত্ব এসছে, তার মানে ডিস্টেন্সটা ফিক্সড। যদি ডিস্টেন্স ফিক্সড হয় এটাকে 1 মনে করে নেবে, তাহলে এস ইজ ইকুয়াল টু কি হবে, 1/t। অর্থাৎ স্পিড আর টাইমের রেশিও ঠিক উল্টো হবে যদি ডিস্টেন্সটা ফিক্সড থাকে। এক্ষেত্রে টাইমের রেশিও 12:18 আছে, তাহলে স্পিডের রেশিও অর্থাৎ বেগের রেশিও হবে ঠিক তার উল্টো, অর্থাৎ 18:12। এটা কি পেলাম? অনুকূল বেগ পেলাম 18, প্রতিকূল বেগ পেলাম 12। আমি বলেছি অনুকূল বেগের সঙ্গে প্রতিকূল বেগ যোগ করে 2 দিয়ে ভাগ করলে নৌকার বেগ পাওয়া যায়, এইখানে বলা হয়েছে, বলেছি। তাহলে আমি যদি বলি নৌকার বেগ কত, তোমাকে বার করতে বলতাম, তুমি বলছে নৌকার বেগ হবে এইটা প্লাস এইটা, 18 প্লাস 12 30, 30-কে যদি আমি 2 দিয়ে ভাগ করি সেটা হবে 15। তাহলে নৌকার বেগ 15 আমি বলতাম, বোঝা যাচ্ছে। আর স্রোতের বেগ কত বলতাম? স্রোতের বেগ বলতাম এইটা থেকে এইটা মাইনাস করবো, দেখতে পাচ্ছি এই যে আমি লিখে রেখেছি, অনুকূল থেকে প্রতিকূল মাইনাস করব, তাকে 2 দিয়ে ভাগ করব, 18 থেকে 12 মাইনাস করব 6, 6-কে 2 দিয়ে ভাগ করলে হবে 3। বোঝা গেছে? এবারে দেখো প্রশ্নে বলেছে যে স্রোতের বেগ কিন্তু 6 কিমি পার ঘন্টা, দেখতে পাচ্ছ স্রোতের বেগ 6 কিমি পার ঘন্টা আছে। আমি দেখতে পাচ্ছি স্রোতের বেগ 3 ইউনিট, ওরা দিয়েছে 6 কিমি পার ঘন্টা, বলেছে নৌকার বেগ কত, আমি দেখতে পাচ্ছি নৌকার বেগ 15 ইউনিট। তাহলে এইটা সমান কত, এটাই কিন্তু প্রশ্ন। এটাকে 5 দিয়ে গুণ করলে 15 আসে, তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করে আমি বলবো নৌকার বেগ হচ্ছে 30 কিমি পার ঘন্টা, যেটা অপশন নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, আবার একটা দেখো মান নির্ণয় দেওয়া হয়েছে, তোমাদের ভয় কাটানোর জন্য এই অঙ্কগুলোকে বাছা হয়েছে। আমি কি বলেছিলাম যখন এই জাতীয় ফিগার দেখব আমি যতগুলো আলাদা আলাদা ফিগার দেখতে পাচ্ছি সবগুলোকে আমি এ বি সি এইভাবে ধরে নেব। যেমন আমি এখানে 1-এর 3 দেখতে পাচ্ছি, আমি 1-এর 3 সমান এ ধরে নিলাম, 1-এর 4 দেখতে পাচ্ছি এটা সমান বি মনে করে নেবো, এবং 1-এর 5 দেখতে পাচ্ছি এটা সমান সি মনে করব। যদি আমি উপরে এই এবিসি গুলোকে বসাই, 1-এর 3 গুণিতক 1-এর 3 গুণিতক 1-এর 3, অর্থাৎ এ গুণিতক এ গুণিতক এ, এটা হবে এ কিউব, লিখতে পারি। এখানে দেখো 1-এর 4 মানে বি ধরেছি, 1-এর 4 গুণিতক 1-এর 4 গুণিতক 1-এর 4 আছে, এটা হবে বি, অর্থাৎ বি কিউব। আর এখানে দেখো 1-এর 5 সমান সি ধরেছিলাম, 1-এর 5 গুণিতক 1-এর 5 গুণিতক 1-এর 5, অর্থাৎ সি কিউব মাইনাস 3 ইন্টু এ ইন্টু বি ইন্টু সি, দেখেছো মানগুলো এ বি সি আছে, তাহলে এখানে হবে 3 এ বি সি। বাই নিচে আছে দেখো 1-এর 3 ইন্টু 1-এর 3, অর্থাৎ এ ইন্টু এ, অর্থাৎ কিনা এ স্কোয়ার। তারপরে 1-এর 4 গুণিতক 1-এর 4, দেখতে পাচ্ছ 1-এর 4 সমান বি ধরেছে, অর্থাৎ বি ইন্টু বি, বি স্কোয়ার। 1-এর 5 সমান সি মনে করা হয়েছে, তাই সি ইন্টু সি সমান সি স্কোয়ার। মাইনাস 1-এর 3 ইন্টু 1-এর 4, দেখতে পাচ্ছ এ ইন্টু বি, এখানে লিখতে পারি। তারপরেরটা দেখো আমি ব্র্যাকেটটা খুলছি তাই সাইনগুলোকে সব চেঞ্জ করছি, মাইনাস এ বি দিলাম। একই রকম ভাবে 1-এর 4 ইন্টু 1-এর 5 মানে বি ইন্টু সি, অর্থাৎ বি সি। মাইনাস 1-এর 5 ইন্টু 1-এর 3, অর্থাৎ এ ইন্টু সি। বোঝা যাচ্ছে? আমি আবার বলছি এখানে বাইরে মাইনাস ছিল, ব্র্যাকেটটা ছিল, ব্র্যাকেটটাকে খুললাম বলে সব মাইনাস করে দিলাম। এবারে দেখো উপরে একটা টার্ম এলো, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এর একটা সূত্র আছে, এটাকে মনে রাখতে হবে চাকরির পরীক্ষায়, এটা খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 এ বি সি, এটা সূত্র। আর নিচে যেটা ছিল সেটাকে আমি রেখে দিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস এ সি। দেখো এই পার্টটা পুরো কেটে গেল, তাহলে পুরো থাকলো এ প্লাস বি প্লাস সি। এখানে এ এর মান 1-এর 3 বসিয়ে দাও, বি এর মান 1-এর 4, আর সি এর মান 1-এর 5। এটাকে সরল করো, 60 লসাগু, তাহলে এটা হবে 20,
এটা 15 এবং এটা 12, তাহলে এখান থেকে আসছে 20, 30, 40, 47/60, যেটা অপশন নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, 13 প্রশ্নে বলেছে 10 মিনিট অন্তর অন্তর কোন স্থান থেকে কামান দাগা হচ্ছিল এবং সেই দিকে একটি ট্রেন ঘন্টায় 72 কিমি বেগে অগ্রসর হচ্ছিল। শব্দের বেগ সেকেন্ডে 380 মিটার হলে ওই ট্রেনের চালক কতক্ষণ অন্তর পরপর দুটি তোপধ্বনি শুনতে পাবেন। দেখো এখানে কি বলতে চেয়েছে, একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে এবং এইখানে কামান দাগা হচ্ছে, বোঝা গেছে? ট্রেনটা এই দিকে যাচ্ছে 72 কিমি বেগে, ঘন্টায় 72 কিমি বেগে কিন্তু ট্রেনটা এদিকে যাচ্ছে। দেখো ঘন্টায় 72 কিমি মানে হচ্ছে স্পিডটা হচ্ছে 72 কিমি/ঘন্টা। 72 কিমি/ঘন্টা থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে গেলে আমরা সবসময় 5/18 দিয়ে গুণ করি, বোঝা গেছে? এই স্পিডটা চলে আসবে মিটার/সেকেন্ডে। যদি এটা কাটি তাহলে ট্রেনটা স্পিড হচ্ছে 20 মিটার/সেকেন্ড। এই স্পিডেতে ট্রেনটা কিন্তু এই দিকে যাচ্ছে। এবারে যেখান থেকে তোপধ্বনি হচ্ছে এই জায়গাটা থেকে এই দিকে ট্রেনটা যাচ্ছে, শব্দ প্রতি সেকেন্ডে 380 মিটার যায় এখানে বলে দিয়েছে, মানে শব্দ 1 সেকেন্ডে যাচ্ছে 380 মিটার, বোঝা গেছে? তাহলে 60 সেকেন্ড/1 মিনিট শব্দ কতটা যাবে সেটা আমি বলবো, 380 × 60 মিটার বলতে পারি। যদি 1 মিনিটে শব্দ এইটা যায়, 10 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছে, তাহলে 10 মিনিটে শব্দ কতটা যাবে? 1 মিনিটে যদি এইটা যায়, 10 মিনিটে যাবে 380 × 60 × 10, এত মিটার। এটাকে যদি গুণ করি 228 আর 3টে 0, এত মিটার 10 মিনিটে শব্দ যাচ্ছে। এবার মনে করো একবার কামান দাগা হলো, শব্দ আওয়াজ বেরিয়ে গেল। এবার দ্বিতীয়বার যখন কামান দাগা হবে আর ট্রেনটা যখন শুনবে তার মাঝখানে আমি কিছুটা সময় পাবো, কেন 10 মিনিট অন্তর অন্তর কামান দাগা হচ্ছে। এই অবস্থায় যখন ট্রেনটা এই দিকে আসছে আর শব্দ তখনও পর্যন্ত এখান থেকে কামান দাগা হয়নি, এই মুহূর্তে আমি দেখছি যে ট্রেনটা প্রতি সেকেন্ডে 20 মিটার এই দিকে যাচ্ছে আর শব্দ 380 মিটার/সেকেন্ডে, অর্থাৎ 380 মিটার এই দিকে আসছে আমি বলতে পারি। তাহলে প্রতি সেকেন্ডে এদের আপেক্ষিক বেগ কত, 380 + 20 = 400 মিটার/সেকেন্ড। এটা মানে কি? এটা মানে হচ্ছে ট্রেনটা আর শব্দটা এখান থেকে আসছে, ট্রেনটা প্রতি সেকেন্ডে 400 মিটার এগিয়ে আসছে শব্দের দিকে। ট্রেনটা প্রতি সেকেন্ডে 400 মিটার এগিয়ে আসছে শব্দের দিকে। ট্রেনের কাছ থেকে শব্দের দূরত্ব কতটুকু, অর্থাৎ প্রতি 10 মিনিটে যতটুকু শব্দ যায় সেটাই হচ্ছে ট্রেন আর শব্দের মধ্যে দূরত্ব, সেটা হচ্ছে 2,28,000 মিটার। প্রতি সেকেন্ডে যদি 400 মিটার যায় তাহলে এই 2,28,000 মিটার যেতে কতক্ষণ সময় লাগবে ট্রেনটার? দেখো 2,28,000 যাবে, প্রতি সেকেন্ডে 400 গেলে সময় লাগবে এত সেকেন্ড, তাই তো? 1 সেকেন্ডে 400 যদি যায় তাহলে 2,28,000 যেতে এত সেকেন্ড সময় লাগবে। উত্তর মিনিটে দিয়েছে, তাই এটাকে মিনিটে প্রকাশ করতে গেলে 60 দিয়ে ভাগ করতে হবে। এখানে 2টো 0, 1টা 0, 3টে 0 কেটে গেল। এটাকে যদি কাটি এটা আসবে 57, 3 দিয়ে কাটলে 3×19 = 57, 3×2 = 6, 19/2 অর্থাৎ 9.12 মিনিট আসবে, যেটা অপশান নাম্বার 4-তে আছে, বোঝা গেছে? এই যে উত্তর। পরের প্রশ্ন, পরের প্রশ্নে একটা মান নির্ণয় করতে দিয়েছে, এক্স এর ভ্যালু যদি এইটা হয় তাহলে 2x + 7/4 এর মান কত? দেখো সিঁড়ি ভাঙা অঙ্কের আমার একটা ভিডিও আছে, শুধু এরকম নয় যত রকমের সিঁড়ি ভাঙা অঙ্ক হয় সেরকম কিন্তু করে দেওয়া আছে। এরকম অঙ্ক যেহেতু টেট পরীক্ষার প্রশ্নে থাকছে তাই একবার পারলে ওই ভিডিওটা দেখে নিও, সিঁড়ি ভাঙা অঙ্ক ওখানে কিন্তু করে দেওয়া আছে। এখানে শুধু এক আছে, যেরকম এক না থেকে এখানে 2, এখানে 3, এখানে প্লাসের বদলে মাইনাস ইত্যাদি যে কোনোভাবে তো থাকতে পারে, একবার ওই ভিডিওটা দেখে নিলে তোমাদের ক্লিয়ার হবে। পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে যেখানে সবই এইগুলো এক থাকে, দেখতে পাচ্ছ এক বা সবই দেখছি এক, এখানে যা খুশি সংখ্যা থাকুক না কেন, আমি সেখানে কি করব, এই ধারে কতগুলো এক আছে কাউন্ট করব, 1টা 2টো 3টে 4টে, 4টে 1 আছে, খেয়াল রাখো আমি 4টে পজিশন বানিয়ে নেব, 1টা 2টো 3টে 4টে, আমি এখানে একটা বার করে দিলাম। এই বারের এই দিকে এই যে সংখ্যাটা আছে 1-এর 2, এটাকে আমি পরপর লিখব 1-2,
লিখলাম। এবার পরপর দুটো সংখ্যা যোগ করে করে আমি চলবো, 2 আর 1 = 3 এখানে বসাবো। পরপর দুটো বলেছি শেষ দিক থেকে, 3 আর 2 = 5, শেষ দিক থেকে দুটো সংখ্যা, 5 আর 3 = 8, শেষ দিক থেকে দুটো সংখ্যা, 8 আর 5 = 13। চারটে ঘর আমি নিয়েছিলাম, তার কারণ হচ্ছে 4টে 1, চারটে ঘর কিন্তু ফিল আপ হয়ে গেল। এবার তাহলে এই পুরোটার উত্তর কত হলো? এই পুরোটার উত্তর হবে, এই যে সংখ্যাটাগুলো তুমি বসালে এর শেষ সংখ্যা বাই তার আগের সংখ্যা, আর একবার বলি, শেষ সংখ্যা বাই তার আগের সংখ্যা, অর্থাৎ এই পুরোটার মান হবে 13/8। এই পুরোটা কি? এই পুরোটা হচ্ছে এক্স এর মান, তাহলে আমি বলতে পারি এক্স এর ভ্যালু হচ্ছে 13/8। পরীক্ষার সময় এই প্রশ্নটা দেয়, কিন্তু এইখানে বলেছে যে 2x + 7/4 এটার মান নির্ণয় করতে। 2 × x এর মান কত বেরিয়েছে? 13/8 + 7/4, তাহলে এটা কাটলো 4 × 2 = 8। 4 যদি লসাগু করি তাহলে এখানে আসবে 13 + 7, 13 + 7 মানে 20, 20 কে 4 দিয়ে ভাগ করলে 5 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বুঝতে পারছ? পরের প্রশ্ন, 15 নম্বর প্রশ্নে বলেছে এ বি ও সি একত্রে একটি কাজের জন্য 800 টাকা পায়, যদি এ ও বি একত্রে মোট কাজের 1/3 অংশ করে তবে ওই কাজটির জন্য সি কত টাকা পাবে? দেখো, টোটাল কাজটার জন্য 800 টাকা দেওয়া হবে। টোটাল কাজ মানে কি? এক এক কাজের জন্য 800 টাকা পাওয়া যাবে। এবার যে যত অংশ কাজ করবে সেই হিসেবেই কিন্তু টাকা পাবে। এক্ষেত্রে এ আর বি মিলে 1/3 কাজ করে ফেলেছে বলেছে, তাহলে সি কতটা কাজ করবে? মোট কাজ এক, তার মধ্যে এ আর বি যদি 1/3 কাজ করে তাহলে বাকি 5 - 3/5 অর্থাৎ 2/5 কাজ এটা সি করবে। সি যে কাজটা করলো সেই তত অংশের জন্যই পয়সা পাবে। আমরা জানি টোটাল কাজটা অর্থাৎ এক কাজের জন্যই 800 টাকা কিন্তু কন্ট্রাক্ট হয়েছে। একের জন্য 800 টাকার কন্ট্রাক্ট হলে যে 2/5 কাজ করেছে অর্থাৎ সি, তার জন্য কত টাকা পাবে? একের জন্য 800 টাকা পাওয়া গেলে 2/5 জন্য পাওয়া যাবে 320 টাকা, অর্থাৎ সি এর ভাগে পড়বে 320 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।